দুই বছরেও চালু হয়নি 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত যশোরের চাচড়া মৎস্য বিক্রয় কেন্দ্র। এতে একদিকে সুবিধা বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, অপরিকল্পিতভাবে বিক্রয় কেন্দ্র নির্মাণ ও অমৎস্যজীবীদের স্থান বরাদ্দ দেওয়া এ পরিস্থিতির জন্য দায়ী। যশোর থেকে আমিনুর রহমান মামুনের রিপোর্ট। এটি যশোরের চাচড়ার সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্র, তবে চালু হয়নি। এতে সরকারের ব্যয় করা 18 কোটি টাকা নষ্টের পথে। চাচড়ায় মাছের রেণুপোনা উৎপাদনের অসংখ্য হ্যাচারি গড়ে উঠেছে দুই দশক ধরে। এ অঞ্চলের পোনা দেশের মোট চাহিদার একটি বড় অংশ পূরণ করে। এজন্য ময়মনসিংহের পর যশোরই পোনা উৎপাদনের বড় জেলা হিসেবে পরিচিত। তবে এখানকার পণ্য বিক্রয় হয় খোলা আকাশের নিচে। দীর্ঘদিনের দাবির পর সরকারি বিক্রয় কেন্দ্র গড়ে উঠলেও চালু না হওয়ায় ক্ষোভ রয়ে গেছে ব্যবসায়ীদের। কিছু কিছু লোকের স্বার্থে তারা ওইখানে করছে সেল সেন্টারটা, কিন্তু সেল সেন্টার করার দরকার ছিল এই জায়গায়। আমাদের এই পাশে পুকুর, হাঁপায় মাছ থাকে, আমরা হাঁপাতে তুলি, আবার বেচা কেনা শেষ হয়ে যায়, সব পুকুরে ঢালে দেই, কিন্তু কত বড় জায়গা তো ওখানে আমাদের নাই। হ্যাচারি মালিকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে বিক্রয় কেন্দ্রটি। এমনকি বিক্রির ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে এমন ব্যক্তিদের যারা মাছের ব্যবসার সঙ্গে জড়িত নন। এখানে যে সমস্ত গাড়ি ঘোড়া আসবে সে সমস্ত গাড়ি রাখারও এখানে জায়গা নেই, যার কারণে অনেক কিছু বিবেচনা করে এই জায়গায় মৎস্য চাষীরা কোনো অবস্থাতে ক্রয় বিক্রয় করতে ইচ্ছুক না। পানি আয়রন এইখানে, আর ওখানে উন্ডা যেটা করছেন আমাদের কেউ জিজ্ঞাসাও করলেন না যে এখানে আমরা সেন্টার করতেছি, আমাদের এখানকার সভাপতি বা সেক্রেটারি কারো কাছে জিজ্ঞাসা করেননি। কেন্দ্রটি চালু করতে চায় মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয়, তবে এ নিয়ে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। অত্র অঞ্চলে যারা মাছ চাষী আছেন তারা এখান থেকে পোনা সংগ্রহ করতে পারেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখান এই পোনা বিক্রয় কেন্দ্রটাকে আমরা খুব শীঘ্রই আমি চেষ্টা করছি মে মাসের মধ্যেই যাতে আমরা এটা উদ্বোধন করে ফেলতে পারি। চাচড়ায় রেণুপোনা বিক্রেতা রয়েছেন 250। তাদের দাবি, বিক্রয় কেন্দ্রটি চালু হলে বাড়বে ব্যবসা, এ থেকে বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব আয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।